সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আসো? আশা করি তোমরা খুব ভালো আসো। তো আজকে সানডে, বাজে সন্ধ্যা 6:30। তো জানো তো, সানডে আউটিং না হইলে আমরা ফাটার বাদ হজম হয় না, আমরা সানডেটা ইনকমপ্লিট থাকি যায় যদি আমি রিয়াস লাইফে সানডে আউটিং ব্লগ আপলোড করি না। তো এটার লেগে আর কি হঠাৎ সাডেন প্ল্যান হইল। তো আমরা সঙ্গে সঞ্জয় দাদারাও যাইব। তো আমি তোমার পিয়ার স্যার, সঞ্জয় দাদা এন্ড দিদি, আমরা চারজন আর কি বাইরেরাম, দেখি কই যাওয়া যায়। ঠিক করছি কিন্তু কইতাম না কোন জায়গায় যাইরাম। তো কিতা করতে লাগবো, কোন জায়গায় যাইরাম দেখার লেগে ভিডিওটা পুরা এন্ড পর্যন্ত দেখতে লাগবো। এন্ড আমার ব্লগে নিউ জায়গা একটা শেয়ার করবো। তো চলো আর বাইরিয়া তোমার সঙ্গে দেখা ওর আর ব্লগটা পুরা এনজয় করতে থাকো। তো বাইরে গেছি আমরা, দাদা তারা আইসে আর কি আমরা লেগা ওয়েট করার বাইরে। তো চলো আর ভেহিকলসে উঠিয়া তোমার সঙ্গে দেখা ওর। সো আমরা টোটো তুটি গেছি আর কি, যাইরাম এখন দেবদূত আসি। অ্যাকচুয়ালি আমরা যাইরাম একটু তারাপুরের সাইডে। তো তোমরা গেস করো আর কি হয়ে যাইতে পারি। দেখো এখন ইন্ডিয়া ক্লাবের পুরা পয়েন্টটাতে আসি। তো তারাপুরের সাইডে যাইরাম আর কি। তো দেখতে থাকো আগে আগে হয়ে যাইরাম আমরা। সো দেখো এখন তারাপুরের ব্রিজে গিয়া উঠরাম। ওয়েদারটা দেখো, ক্লাউডি ওয়েদারটা আমি একটু শ্যুট নেওয়ার ট্রাই করছি। আমার খুব বেশি ভাল লাগছে ওয়েদারটা দেখতে, কীরকম লাগের ব্রিজ থেকে দেখতে। পুরা কালো মেঘ হইয়া রয়েছে আর কি আকাশের মধ্যে। তো এটাই দেখতে দেখতে আমরা ফিল করিয়া করিয়া যাইরাম। আর এটা হলো গিয়া বাইপাসটা তারাপুরের, যেদিকে পুরা লেফট সাইডে যে রাস্তাটা দেখরা এটা বাইরিয়া পুরা মেডিকেল এনআইটি হইয়া বাইরে আর কি বাইপাসটা। তো এদিকে আমরা যাইরাম। তো দেখো আই গেছি, অ্যাকচুয়ালি আইসি হইলো গিয়া মারোয়ারি ঢাবাতে। তো আজকে অনেক বেশি ভিড়, বিকজ আজকে হইলে গিয়া উইকেন্ড, প্রচণ্ড মানুষের ভিড় আজকে ধাবাতে। তো দেখি ধাবাতে গিয়া কী কী খাই সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তো এখানে তারা দেখের আর কি কী আছে মেনু কার্ডে। তো দেখো আমি মেনু কার্ডটা শর্টলি তোমার সঙ্গে শেয়ার করলাম। এখানে হাফ ফুল দুয়ো টাইপের আছে আর কি। যারা যারা মারোয়াড়ি ধাবাতে আইসো তারা তো মোটামুটি জানাই আছে, তাও আমি শেয়ার করলাম যারা যারা আইসো না আর কি তারা লেখা একটু হেল্পফুল যেন হয়। সব কিছুর ফুল হাফ এখানে অ্যাভেলেবেল আছে আর কি। এটাই একটা খুব ভাল লাগছে, সব রেস্টুরেন্টে এরকম থাকে না আর কি অপশান। তো দেখি আমরা কী কী অর্ডার করি এখনও ডিসাইড করলাম। তো দেখো আলু পরাঠা আর এখানে আর কি অনিয়ন কচুরি। অনিয়ন কচুরি তোমরা পিয়ার স্যারে খাইব, তাই খাইতো না আলু পরাঠা। আর একটা লস্যি অর্ডার দিছি আর একটা লগে আলুর দম। তো হাফ আর ফুল, তো বিকজ আমরা তিনজনে খাই মতো লেগে ফুলটা অর্ডার দিছি, ফুলটা 190। তো দেখো আই গেছে আলুর পরাঠা, এটারে পুরা চার পিস করিয়া দিছে আর কি। আর লস্যি তো দেখতে পারাই তোমরা সঙ্গে আলুর দম। তো একটা আলুর পরাঠা 70 করিয়া। তো এখানে অনিয়নও দিছে দুই টুকুরা। আর লস্যিটা দেখো, লস্যিটা খুব বেশি টেস্ট আর কি, আমি একটু টেস্ট করছি এখন। সবখানে অল্প পাতলা টাইপ থাকে কিন্তু এখানে বহুত ঘন আর কি লস্যিটা। দামও বহুত কম, অনলি 40 রুপিস, সব জায়গাতে কিন্তু 60 রুপিস করিয়া নেয় লস্যি। তো দেখো এখানে দিদি সার্ভ করে আর কি আলুর দমটা। আর পিয়ার সারের তো খাওয়া স্টার্ট হয়ে গেছে, অনিয়ন পেঁয়াজি পাইয়া আর কি আর লোক সামলাইতে পারছে না, সস ডালের আর গপাক গপ খার যে ওয়েট করি আর কি তারার লেগাই। তা ওয়েট ওয়েট সিস্টেম নাই। তো এটাই আর কি। আর দেখো এখানে মিক্সচার আচার আছে। তো বাপরাম, আমি একটু আলুর পরাঠার সঙ্গে আচারটা মিক্স করিয়া খাইতাম, খুব বেশি টেস্টি লাগে। কে কে এরকম খাও কমেন্টে কইও। তো দেখো কীরকম সফট আর কি আলুর পরাঠাটার ভিতরে কীরকম মানে মশলা ঢুকাইছে আর কি তারা। তো নিলাম ফার্স্ট বাইট এটাই আর কি খাইমু। তো দেখো এখন পেঁয়াজ আর আচারটা আর কি একসঙ্গে মিক্স আপ করিয়া খাইরাম। এটা হইল গিয়ে একটা স্টাইলের খাই, খাওয়াটা খুব বেশি টেস্ট। আর দেখো আজকে আমার ব্লগ করার লেগা 500 আমার গেল গিয়া। প্লিজ তোমরা একটু সাপোর্ট করিও। আজকের ব্লগটা হলো গিয়া 500 টাকার ব্লগ, মারোয়াড়ি ধাবাতে আইয়া 500 টাকা আমার খরচাত। তো এখন আমরা খাইয়া বইয়া একটু গল্প করো আমার কি বিলটা পে করিয়া আইয়া। তো একটু গল্প অল্প করিয়া আমরা বাইরে যাবো। সো আমি আমার সানডে আউটিং ব্লগটা এখানে এন্ড করলাম। কিরম লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আমি এরকমই ট্রাই করুন ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার। সো চলো টাটা।